এই শোভাকর বিয়ে উপলক্ষে শেষ খেলা নাকি এটা? না না, বিয়ের দিনও খেলা হবে। বিয়ের দিনে খেলা হবে না? না, বিয়ের দিনে লাইট দিয়ে খেলা, বিয়ের লাইট দিয়ে। কেলকি ভিতর দিয়ে ধরবেন নাকি? তাই এই দেখ, কঠিন ফিল্ডার। চুলগুলো কত সুন্দর, আগলা চুল লাগাইছো। ও বাবা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দিন, আর এখন রওনা দিয়ে এসেছি, নামাজ পড়তে যাবো। 8টায় হচ্ছে জামাত, যাই নামাজ পড়ে আসি। দেন আজকে সারাটা দিন কি করছি আপনাদের সাথে শেয়ার করব। নামাজ পড়ে চলে আসছি, আর মেঘ ডাকতেছে, প্রচুর মেঘ ডাকতেছে, আকাশের অবস্থা খুবই খারাপ। সেমাই প্রস্তুত হয়ে গেছে, এটা হচ্ছে নবাবি সেমাই, এটা হচ্ছে ঝরা সেমাই, আর এটা হচ্ছে লাচ্চা সেমাই। এই তিনটাই প্রস্তুত করেছে হচ্ছে রিবাপু। লাস্টে দেখেন মজার মজার পাস্তা, সেই একদম সেই রেস্টুরেন্ট স্টাইলে। আর বাইরে বের হওয়া যাচ্ছে না, অনেক বৃষ্টি হচ্ছে। আপুর সাথে কথা বলো। আর বৃষ্টি দেখতেছে এখন, একটু আকাশ পরিষ্কার আগের থেকে। এটা হচ্ছে গরুর মাংস, আর এখানে হচ্ছে পোলাও, হচ্ছে ইলিশ মাছ, মুরগি, ডিম, একটা হচ্ছে মিক্স সালাদ। 2টা বেজে গেছে রান্না করতে করতে, 2টা। এখন হচ্ছে রাইস। আর ঈদের দিনটা হচ্ছে আজকে পুরো সকাল থেকে পুরো মাটি হয়ে গেছে, যে বৃষ্টি শুরু হয়েছিল। অনেক মজা হয়েছে কিন্তু গরু মাংসটা, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, দারুণ হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করি, অনেক আইটেম আছে। জুতা দিয়ে নৌকা চালাইতেছে, ক্রিকেট খেলবো। আর এখানে আসলে মাঝে মাঝে ক্রিকেট খেলি, আর ওরা সবাই একত্র হয়, একত্র হয়ে সেখানে শর্ট পিচ খেলে। ঘুরে নাই না, ঘুরে নাই, ঘুরে নাই। এই যে টস নিয়ে এখানে রীতিমতো রীতিমতো ঝামেলা তৈরি হয়ে গেছে। টস নিয়া, টস নিয়া, এই যে এখন দেখার পাল্লা যে কি পারে, দাঁড়াও দাঁড়াও, কি পড়ছে, দমুনা, এই জিনিসটা সেই লাগে। টস নিয়া পরপর 3 বার মারা হয়েছে। এখানে যে এই যে পানি পড়তেছে, দুদিন পরে এই শোকবার বিয়া, এই শোকবার বিয়ে উপলক্ষে শেষ খেলা নাকি এটা? বিয়ের দিনও খেলা হবে। বিয়ের দিনে খেলা হবে না? এটা নিয়ে হবে না, একটা অতর্কিত হামলা হয়েছিল আমাদের ব্যাটসম্যানের উপর, ভাগ্যবশত বেঁচে গেছে। ব্যাটিং শেষ, এখন হচ্ছে ফিল্ডিং এর পালা, এখন হচ্ছে ফিল্ডিং করবো আমরা। এখন হচ্ছে ওই সুপার ওভার চলতেছে, 5 রানের টার্গেট বল আছে। ও ও, জিতে গেছে, খুব খুশি দেখেন, এই যে ট্রফি জিতছে, ট্রফি। কে গরু ভাইস দে, গরুর পিছনে দৌড়াইছো কি লেগা? ওর চুলগুলো কত সুন্দর, আগলা চুল লাগাইছো। ও বাবা,
দেখাও বারদিন দেখা মামার কিছু চকলেট বানো, তুমি রাত্রে ঘুমালে তোমার লুঙ্গির নিচে ফুড়াই দেবো না, তাও আনে না, তাও আনে নাই না, তা রাগ উঠে না। মামাকে বাসায় গিয়ে মামার আমি ডাকতেছিলাম, মামা 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 ওই যে পরচুলা খুলে দিলা ও, আচ্ছা পরে আজাতরে ইফতারে দাওয়াত কম, তুমি কি আনতে মানে এদিক করে কইছিলাম আর নাম তো মানে নম্বর দাও নাম, এই জন্য নাম্বার, তোমার নাম কি এখন, তোমার কি নামে ডাকতে ডাকে সবাই, হ্যাঁ এরপর দিন নিয়ে আইছে, আমার নাম ঠিক করছে, এই এই কাহিনী না ফারদিন, এই হচ্ছে ফারদিন আর এই হচ্ছে দেখেন লাইন, দেখছেন কি লাইন ধরছে, দেখছেন ব্যাপারটা আপনারা বুঝে নেন। অ্যাট ফার্স্ট মেবি কবরস্থানে যাবো, আমার শ্বশুরের কবর জিরাত করবো, দেন উপাস থেকে দেখা যাক আপনাদেরকে কী কী দেখাতে পারি। ওই যে ওমান থেকে আমাদের সাথে যুক্ত হইছে, হ্যাঁ ভাইয়া কি করতেছেন, বিরিয়ানি খাইতেছি, বিরিয়ানি তাই, ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক, বিরিয়ানি খাবো ভাটি, ঈদ মোবারক, সবাই ঈদ মোবারক, কই যাইতেছো, পাককে এর খালি পাককে পাককে, এর যদি জিজ্ঞেস করি যে কই যাও শুধু বলবে পাককে যাই পাককে, মানে ইচ্ছে কবরস্থান সবাই আসছি আমরা কবর জিয়ারত করার জন্য, খারাপ লাগতেছে এখন, প্রথম ছেলে তো অনেক আদর করতে পারে নানা, নানার জন্য দোয়া করছো, নানার জন্য দোয়া করছো, এখানে সকাল থেকেই মেলা বসে, তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সকালে মনে হয় বেশি একটা জমজমাট হয় নাই, 12টার পর থেকে এই মেলাটা জমজমাট হচ্ছে। এই আমার ডানে হচ্ছে হাতিমারা স্কুল, আমরা এখন চলে আসছি হচ্ছে টুনিবোর যে বাড়িটা, বাড়িতে চলে আসছি, এখানে আমাদের জামসু আপা আছে, জামসু আপা কই, হাই হ্যালো, ঈদ মোবারক, এসে আমাদের জামসু আপা, জামসু আপা থাকে এখন এ বাড়িতে, এই যে হাবিবুল্লাহ মঞ্জিল, এই বেলুন আছে, বেলুন বেলুন এটা